গুড মর্নিং এভরিওয়ান, আশা করি আপনারা খুব ভালো আছেন। এখন সকাল বাজে 9টা, আজকে সানডে 18th June। আজকের ব্লগটার একটি কারণ আপনাদের সাথে ভাবলাম কিছু মুহূর্ত শেয়ার করব, কারণ আজকে বিশ্ব পিতৃ দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল ফাদার্স ডে। আমার জীবনে তো আমার বাবার দান মানে অপরিসীম, আমার বাবা হয়তো না থাকলে আজকে আমার এখানে থাকাই হতো না। যাই হোক, আমার টোটাল সমস্ত কিছুই আমার বাবার। প্রত্যেকের জীবনেই হয়তো বাবার দান অনেক বেশি হয়, কিন্তু আমারটা একটু ডিফারেন্ট। বলি সেটা কেন বললাম, কারণ আমার মনে পড়ে যখন আমি ডিপ্লোমা পাশ করি, হ্যাঁ, তো তারপরে বিটেকে ভর্তি হব, তখন আমার বাড়িতে মানে গুরুজনরা সকলে আমার মাকে বলেছিল যে মেয়েকে পড়িয়ে কি হবে, বরং বিয়ের জন্য গয়না বানাতে শুরু কর। তার আমি আমার ডিপ্লোমা পাস করার প্রায় বহু বছর পর আমি বিয়ে করি। আপনারা জানেনই আমার লাস্ট ইয়ার আমার বিয়ে হয়েছে, তো তার মধ্যে আমি বিটেক করেছি, আমি এমটেক করেছি, তারপরে আমার বিটেক বিয়ে হয়েছে। তো আমার মনে আছে বাবা সেদিন আমাকে সেদিন বলেছিল বাড়ির গুরুজনদের যে আমি আমার মেয়েকে যতদিন ইচ্ছা আমি পড়াবো, আমি কারোর কথা শুনবো না। তাই আজ যদি আমার বাবা আমাকে নাই পড়াতো, তো আজকে আমি এই জায়গায় থাকতে পারতাম না। একজন আজকে যদি শিক্ষিকা হিসেবে আমার নামকেও করে থাকে, তার জন্য আমি ক্রেডিটটা দেব শুধুমাত্র মানে আমার বাবাকে। কারণ আজকে যদি বাবা আমাকে না আমার হাতটা ধরে আমাকে রাস্তায় চালিত করতো বা আমাকে হাঁটতে না শেখাতো, তাহলে হয়তো আজকে আমি এত সাকসেসফুল ম্যান হতে পারতাম না। তাই সেই দিন যদি আমার বাবা রুখে না দাঁড়াতো, তাহলে মানে আমার পরিবারের সকলের মতো আমারও হয়তো সেই 18 বছরেই বিয়ে হয়ে যেত। তো যাই হোক, আমি এক্সেপশনাল আমার ফ্যামিলিতে যার বিয়ে হয়েছে 27-28 বছর বয়সে গিয়ে। সো আজকে আমি যা কৌশম্বী তা শুধুমাত্র একজনের জন্যই, সেটা হচ্ছে আমার বাবা। তো আজকে ফাদার্স ডে, হ্যাপি ফাদার্স ডে বাবাকে, তো মানে হ্যাপি 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 ফাদার্স ডে। তো রিসেন্টলি আমার বাবার গলব্লাডার স্টোন অপারেশন হয়েছে, আপনারা আমার ব্লগে শুনেইছেন, তো আজকে শেয়ার করব সেই ব্লগটা আপনাদের সাথে। চলুন তাহলে দেখে নিন, সঙ্গে থাকুন, এবং আপনারাও আপনাদের বাবাকে বা আপনাদের জীবনে বাবার অবদান কি সেটা আমাকে কমেন্ট করে জানান। চলুন তাহলে আমি দেখাই কিছু মুহূর্ত। দিনটা ছিল 29শে মে, এখন হসপিটালে যাচ্ছি। মা বাবা দুজনেই দাঁড়িয়ে আছে এখন অ্যাডমিশনের লাইনে। অপারেশন হবে KPC হসপিটালে। বিশ্বাস করুন, KPC হসপিটাল নিয়ে আমি ভালো রিভিউ না দিয়ে থাকতে পারলাম না। মানে এখানে কাজ যেমন সুইফটলি এবং প্রফেশনালি হয়, এবং রোগী বা যে কোনো পেশেন্টকে এখানে রাখাও খুব ভালোভাবে হয়, মানে হোমলি ফিলিংসে। যাই হোক, তো অ্যাডমিশন হয়ে গিয়েছে, বাবা এখন যাচ্ছে হচ্ছে নিজের ওয়ার্ডে। তো বাবা তো আমার হিরো, আমার চ্যাম্প। হতে পারে মানুষটির আজকে অপারেশন পরের দিন, কিন্তু অলওয়েজ স্ট্রং, আর বাবার থেকে পাওয়াই স্ট্রংনেসটা আমার। আমার মাও স্ট্রং বলবো না, মায়ের কথা গল্প অন্য আরেক দিন বলবো। 30th May অপারেশন, বাবা রেডি অপারেশনের জন্য। 2 ঘন্টার দীর্ঘ অস্ত্রোপচারের পর বাবার অপারেশন সাকসেসফুল, এবং সবথেকে ভালো লাগছে বাবা আমার এখন সুস্থ। আপনারা মুখের হাসি দেখেই বুঝতে পারছেন বাবা কতটা সুস্থ আছে। আবার অপারেশন হয়েছিল ইন্ডিয়াস ওয়ান অফ দ্য বেস্ট গ্যাস্ট্রোলজিস্ট এবং ল্যাপ্রোস্কোপিক অ্যান্ড কলকাতার লিডিং এক্সপার্টদের মধ্যে একজন, ডক্টর আজহার আলমের আন্ডারে। আর যেহেতু এটা মেডিকেল কলেজ, সো এখানে আরও ওনার সঙ্গে সহযোগিতায় ছিলেন ডক্টর মনোজ পাঠক এবং আরেকজন লেডি ডক্টর ছিলেন, যিনি সত্যিই খুব ভালো ছিলেন, আর তিনি মানে যথেষ্ট কোঅপারেটিভ। বাবা সম্পূর্ণ সুস্থই ছিল, কিন্তু তাও অবজারভেশনের জন্য ওখানে ডক্টররা স্পেশালি ICU রেখেছিলেন 1.5 দিনের মতো। তো আমি একটা জিনিস বুঝতে পারলাম যে যদি বহরমপুরে অপারেশন হতো, আমার মাসিরই হয়েছে যেমন,
তো 1.5 দিনের মাথায় ছুটি দিয়ে দিয়েছে মানুষটাকে সুস্থ না করেই, একদম তার চলাফেরার মানে চলাফেরার অবস্থা এইগুলো না দেখেই বহরমপুরে অলরেডি ছুটি দিয়ে। কিন্তু বিশ্বাস করুন, বাবাকে 4-5 দিন ভালোভাবে সুস্থ করে তবেই ছুটি দেওয়া হয়েছে এই হসপিটালে। তো বহরমপুরের থেকে অনেক ভালো ট্রিটমেন্ট হয় কলকাতায়, কেপিসি হসপিটাল যাদবপুর, রিয়েলি ইটস গুড। হোক, এরকম 5-6 দিন পর আজ 5 তারিখ বাবার ছুটি, দেখতেই পাচ্ছেন একদম ফুল্লি সুস্থ আমার বাবা, এবং যাচ্ছি এখন ফ্ল্যাটে। এখন কয়দিন কলকাতায় থাকবে এবং কিছুদিন পরে আমরা সবাই মিলে বহরমপুর ব্যাক করব। 10 জুন, আজ অপারেশনের 10 দিন পর বাবা টোটালি, আমার হিরো টোটালি ফিট বহরমপুর যাওয়ার জন্য। আমরা এখন শিয়ালদা স্টেশনে ট্রেনে উঠব, ভাগীরথী এক্সপ্রেস লালগোলা শিয়ালদা। আজ 18 জুন, আমার চ্যাম্প আমার বাবাকে জানাই হ্যাপি ফাদার্স ডে, খুব ভালো থেকো। আর জীবনের প্রতিটা যুদ্ধে যেমন যেমন করে তুমি আমাকে যুদ্ধ লড়তে শিখিয়েছো, এইভাবে তুমিও যুদ্ধ লড়ে যাও। তবে একটা স্পেশাল থ্যাঙ্কস জানাই লিজা অর্থাৎ লাবণী ঘোষকে, ওই আমাকে সমস্ত ডিটেলস দিয়েছিল ডক্টরের, এবং ওর বাবার অপারেশন ওখানেই হয়েছিল তাই সমস্ত কিছু বলে দিয়েছিল। থ্যাংক ইউ লিজা। এছাড়াও সকলকে থ্যাংক ইউ যারা আমার পাশে ছিলেন, আমার বন্ধু বান্ধব আমার রিলেটিভস সকলকে, থ্যাংকস আ লট। পৌঁছে গেছি বাড়ি, আমার জায়গা, আমার ভালোবাসার জায়গায়। তো এখানেই আমি ব্লগটা শেষ করছি, দেখা হচ্ছে আগামী ব্লগে খুব শিগগিরই।